যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এবং তার সাথে অবশ্যই অল নোটিফিকেশন অন করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টস করে জানান গতকাল বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় সড়ো রদবদল হয়েছে বিভিন্ন রাজ্য থেকে অনেক নতুন মুখ মোদীর মন্ত্রিসভায় স্থান পেয়েছে বাংলা থেকেও চারজন নতুন মুখ মন্ত্রিত্ব পেয়েছে কিন্তু বাবুল সুপ্রিয় এবং দেবশ্রী চৌধুরীকে কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে জানিয়ে গতকাল ফেসবুকে একটি পোস্ট করে নিজের বক্তব্য জানিয়েছিলেন বাবুল সুপ্রিয় আর তাতেই তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে তিনি জানিয়েছিলেন তাকে ইস্তফা দিতে বলা হয়েছে এবং নিজের দুঃখ প্রকাশ করেছিলেন তিনি আর চব্বিশ ঘন্টা যেতে না যেতেই ফের একবার ফেসবুক পোস্ট করলেন বাবুল সুপ্রিয় তিনি লিখেছেন অত্যন্ত আনন্দের সাথে যারা আমাকে সমবেদনা জানাচ্ছেন তাদের মন থেকে ধন্যবাদ জানাই মন্ত্রী থাকার সময় সাত বছরও এত মেসেজ পাইনি ফেসবুক দ্বারা কৃতজ্ঞতা জানানোর ত্রুটি মার্জনীয় সঙ্গে একটি হাসি মজাকের ছবির চিহ্ন দিয়েছেন তিনি বাবুল সুপ্রিয়র এই ফেসবুক পোস্টের মাধ্যমে কোথাও কি তিনি তার অসন্তোষ প্রকাশ করলেন নাকি বড় কোনো জল্পনা লুকিয়ে রয়েছে তা পরিষ্কার হলো না কারোর কাছেই এমনটাই মনে করছে রাজনৈতিক মহল